আর বহুতে সোধে ব্রাদার গিবসন, গিবসন স্যার পবিত্র আত্মা পালে কি হয়, মানুহ পড়বই লাগে নেকি, মানুহ পড়লেহে পবিত্র আত্মা পায় নেকি, আর কি বড় ভাষা কবই লাগিব নেকি, দর্শন দেখবই লাগিব নেকি, বহুতর প্রশ্ন। আর কিছু মানুষ মানুহ কিয় পড়ে এটাও সুদিব, বহু ধরনের প্রশ্ন। আপনারও কিছু মানে মন জানিব ইচ্ছা আছে বোলে মানুষ কিয় পড়ে, এই কই পেলে ইয়াতে যাম আর না, বহুতর প্রশ্ন আছে মানুষ কিয় পড়ে, প্রার্থনার সময়ত কিয় পড়ে। আর কিছু মানে মোক ভাবে আর কইসিলে যে নাই নাই নাই, গিবসনে অকান জাদু মন্ত্র করে, জাদু মন্ত্র করার কারণে মানুষ পড়ে। কিছু মানে কেছে নাই তার তাবিজ আছে, আর বিশেষ গারো হিলসত কয়লকে নাই হি তার রুমালত কিবা কিবি রাখে, সেইকারণে যেতে প্রার্থনা করে সেই রুমালটা ওলাই দি দিয়ে মানুষবিল পড়ি যায়, নাজানে অজ্ঞান। দে মানুষ কিয় পড়ে বহুতে ইউটিউবত এইটাই প্রশ্ন, কিয় পড়ে দে সেইটাই কয়ে পেলে আমি ইয়াতে যাম না। নাম্বার ওয়ান, সচাকে যেটা পবিত্র আত্মা কার্য করে, যীশুর আগত যেটা থিয় হয় প্রভুর উপস্থিতিত বহুতে থিয় হব নোৱাৰে, বহুতে বলে মই কৈছো দে বহুতে থিয় হব নোৱাৰে। আর তেতিয়া প্রভুর প্রেজেন্সত হলি স্পিরিট যেটা টাচ করে, মনটা যেটা সম্পূর্ণ খুলি দিব, তেতিয়া প্রভুর আত্মা যেটা স্পর্শ করিব, প্রভুর জীবন যেটা আপনার স্পর্শ করে, তেতিয়া আপনি পড়ি যাব। মোৰ এজন টিচারে সুধিছিলে, গিবসন মই শুনিছো তুমি প্রার্থনা করলে মানুষ পড়ে, কিয় পড়ে কোয়াচন, কৈছে ময়ো নাজানো কৈছো, আপনি আপনি কি বলে ভাবে, কি কৈছে মই হলে ভাবো মই যে যীশুত আছো আর যেতিয়া প্রার্থনা করো যীশুর জীবন তো মোরপরা উলাই আহে বলে কৈছে, দ্য লাইফ অফ ক্রাইস্ট ফ্লোস আউট ফ্রম মি এন্ড টাচ দ্য পার্সন, আর সেই কারণে মানুষটো সেচুরেট হয়ে যায় যীশুর জীবনত, আর তেতিয়া মানুষ কিছু মানে পড়ি যায়। ভাল ইন্টারপ্রিটেশন, ওয়েন উই আর ইন ক্রাইস্ট দ্য লাইফ অফ ক্রাইস্ট ফ্লোজ থ্রু আস, আমার যোগেদি নদী নিচিনা বই যায়, কোনোবাই আশীর্বাদ পায়, সেইকাৰণে পড়ে। সেইকাৰণে সঁচাকে পবিত্র আত্মার কার্যত কোনোবা পড়িব পারে দে, সেইকাৰণে সঁচাকে পবিত্র আত্মাত কেতিয়াবা পড়ি যায়। দ্বিতীয়টো, যেতিয়া অহুচি আত্মা গা পৰা ওলাব হয়, কারোবার জীবনত বেয়া বেমার সোমাই আছে বা অহুচি আত্মা আছে, এই আত্মাটো যেতিয়া ওলাবলৈ হয়, এৰি যাবলৈ হয়, তেতিয়াও কোনোবা এজন ব্যক্তি পড়িব পারে। যোনে প্রার্থনা করে তেওঁলোকে জানে এইটো পড়াটো পবিত্র আত্মার এনয়েন্টিং না, এইটো পড়াটো তারপর অহুচি আত্মাটো খেদিব লাগিব বা ওলাব খুঁজিছে, তেতিয়াও কোনোবাই পড়িব। বহুত এক্সাম্পল আছে কিন্তু নিদিও, বাইবেলতো তেনেকুৱা বহুত এক্সাম্পল আছে, অহুচি আত্মা যেতিয়া ওলাবলৈ হয় মানুহটোক পেলাই থৈ যায়, আর যেতিয়া পড়িল প্রেইজ দ্য লর্ড, আপনি জানিব হি ডেলিভার হবই, ই যদি পড়িছে আর ভালকে যদি খেদিব পারিছে 100% গ্যারান্টি আছে তারপর অহুচি আত্মা পলাবই। তৃতীয় কারণ কিয় পড়ে মানুষে, না এটাটো হল সঁচাকে পবিত্র আত্মার কার্য, দ্বিতীয়টো হল অহুচি আত্মা ওলাব কারণে। তৃতীয় কারণ কিয় মানুষবিলাকে পড়ে, কিয় পড়ে জানে, কথাবিলাক ভালকে নাজানে সেখানে একটিং করে, বন্ধুবিলাক সব পড়িছে, এটা যদি সি নপড়ে বন্ধুবিলাক কব আমি তো সব পড়িছে, আমি তো আত্মাই চুইছে, তাতো লাজ লাগব, মোর তো কিয় প্রবলেম হল, যেতিয়া সব বন্ধু লগরে এইবিলাক পড়িছে ইও লাহেকে কোনোবাটো ধরবই আর পিছফালে কোনোবা কোনোবা একটিংও করে। আর যেতিয়া এই কথাটো মই কৈছিলো মিশনারি ট্রেনিংত, চারিজনমান মিশনারি হাঁহি আছে, মই কৈছো কিয় একটিং কৰিছিলে নেকি, হয় কৈছে গির্জার আমার শিক্ষক এজন আহিছিলে, সবকে প্রার্থনা কৰিছে, আমি সব বন্ধুবিলাক আছো, আমার লগরবিলাক পড়ি গল, এতিয়া যদি আমি নপড়ো আমাক কব তহঁতৰ প্রবলেম, তহঁতে বহুত পাপি বুলি কব, একো আমি বুঝি পোৱা নাই, সেইকাৰণে আমি পড়ি দেখালো বোলে দে একটিও করে কিছুমানটো। নাম্বার ফোর, শুনব ইচ্ছা আছে, প্রথমত সঁচাকে পবিত্র আত্মার কার্যর কারণে কোনোবাই পড়ি যাব পারে, কিন্তু পড়লে খুব দুঃখ নাপায়, দর্শন দেখা পায় কোনোবাটো, কোনোবাই বেলেগ বেলেগ এক্সপিরিয়েন্স করে, পরভাষা কবলে আরম্ভ করে। দ্বিতীয়টো হলে যেতিয়া পড়ি যায় অহুচি আত্মা ওলাবলৈ, আর তৃতীয়টো হলে একটিং, দে একটিং করব দরকার নাই, জাস্ট সারেন্ডার করক দে। তারপর নাম্বার ফোর, এইটো একদম 100% গ্যারান্টি আছে, যদি বটলটো খাব ই পড়বই, বুঝি পাইছে, এইটো সবতে আছে, সেইটো দে যদি কিবা কিবি খায়
তো বহুতে সাইকেল এফালে মানুহটো এফালে পাস্টৰক দেখিলে দূৰৰ পৰাই সালাম কৰিবহি বহুত সন্মান কৰে তেনেকুৱা মানুহবিলাক বে দুটা টাইপৰ মানুহে পালকবিলাকক বহুত সন্মান কৰে এটা সঁচাকৈ প্ৰভু যীশুক প্ৰেম কৰা পবিত্ৰ আত্মাৰে পৰিপূৰ্ণ আৰু দ্বিতীয় কোন বেলেগ বস্তুৰে পৰিপূৰ্ণ বে এইবিলাকতো বহুত সন্মান কৰে দূৰৰ পৰাই ছাৰ একদম বহুত সন্মান কৰিব দে যি কি নহওক প্ৰভু যীশুৱে কৈছে যে যিবিলাকে বিশ্বাসেৰে তেওঁৰ ওচৰত আহিব যিবিলাকক পবিত্ৰ আত্মাত প্ৰভু যীশুৱে বাপ্তিষ্ম দিব তেওঁবিলাকৰ পৰা নৈবোৰ ওলাব বুলি কৈছে